হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাকিম কন্যা জুবাইদা আমি জুবাইদা চলে এসেছি আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে ভিটামিন সি কি ভিটামিন সি শরীরে কেন প্রয়োজন শরীরে ভিটামিন সি এর কাজ কি ভিটামিন সি এর ঘাটতি হলে কি কি লক্ষণ দেখা দেয় এবং এই ঘাটতি কিভাবে পূরণ করা যায় সকল প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথে থাকুন আর আপনি যদি এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিয়ে অল অপশনটি সিলেক্ট করুন এতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে অনেক কথা হলো আর কথা বাড়াবো না আসুন জেনে নিই ভিটামিন সি সম্পর্কে আমরা যে সকল খাবার খাই তাতে দুই ধরনের তন্তু মজুদ থাকে নাম্বার ওয়ান হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস যার মধ্যে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট এবং ফাইবারের নাম আসে এসব উপাদান আমাদের শরীরে অধিক মাত্রায় প্রয়োজন হয় নাম্বার টু হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস যার মধ্যে ভিটামিনস এবং মিনারেলস এর নাম আসে আমাদের শরীরে এদের কম মাত্রায় প্রয়োজন হয় কিন্তু শরীরকে সঠিকভাবে তার কাজ করার জন্য ভিটামিন এবং মিনারেল অনেক জরুরি ভিটামিন এবং মিনারেলও অনেক কয়েক প্রকারের হয়ে থাকে ভিটামিনের কয়েক প্রকারের মধ্যে একটি প্রকার হলো ভিটামিন সি ভিটামিন সিকে স্কর্বিক অ্যাসিড নামে ডাকা হয় যা ওয়াটার সলিউবল ভিটামিন এর কাজ করে ওয়াটার সলিউবল ভিটামিন তাকেই বলা হয় যা পানিতে মিশে যায় যার কারণে এই ভিটামিন শরীরে স্টোর না হয়ে পেশাবের মাধ্যমে বাইরে বেরিয়ে যায় এজন্য দিন ভিটামিন সি জাতীয় খাবার খেয়েই এর চাহিদা পূরণ করা খুব জরুরি ভিটামিন সি শরীরে অনেক কাজ সম্পন্ন করতে সাহায্য করে তার মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ কাজ হলো কোলাজেন প্রডিউস করা কি ভাবছেন কোলাজেন কি কোলাজেন হলো এক ধরনের প্রোটিন যা আমাদের শরীরের ভেইন হাড় এবং স্কিনে জমা থেকে এসবকে মজবুত এবং টাইটভাবে একত্রিত করে রাখতে সাহায্য করে শরীরে ভিটামিন সি এর ঘাটতি হলে কোলাজেন টিস্যু সহজে ভেঙে যায় আর এমনটা হতে থাকলে বয়স বাড়ার আগেই আপনার স্কিন ঢিলে হয়ে যাওয়া শুরু করে অর্থাৎ আপনি বুড়িয়ে যেতে থাকেন ব্রাশ করার সময় যদি প্রায় মাড়ি থেকে রক্ত আসে তাহলেও কিন্তু এটি ভিটামিন সি এর ঘাটতির প্রকাশ হতে পারে কারণ মাড়িতে কোলাজেন টিস্যুর ঘাটতি হওয়ার কারণে স্কিন দুর্বল হয়ে যায় এবং ব্রাশের হালকা টাচেই রক্ত চলে আসে দাঁত ঠিকমতো পরিষ্কার না করার কারণেও মাড়ি থেকে রক্ত পড়তে পারে এটা আলাদা সমস্যা তো কোলাজেন টিস্যু আমাদের হাড়ের মাঝে বিদ্যমান থাকে ভিটামিন সি এর ঘাটতি হওয়ার কারণে জোড়ার মাঝের স্কিন দুর্বল হয়ে যায় জোড়ায় ব্যথা হবার একটি অন্যতম কারণ হতে পারে শরীরে ভিটামিন সি এর ঘাটতি জোড়ার ব্যথার আরও অনেক রকমের কারণ হতে পারে তবে তার মধ্যে একটি হচ্ছে ভিটামিন সি এর ঘাটতি ভিটামিন সি হোয়াইট ব্লাড সেল তৈরিতে কাজ করে হোয়াইট ব্লাড সেল ইমিউনো সিস্টেম এর একটি বড় পার্ট যা রোগ সৃষ্টিকারী ভাইরাস এবং ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে বারবার সর্দি কাশি হওয়া ইমিউনো সিস্টেমের দুর্বলতা প্রকাশ করে ইমিউনি সিস্টেম দুর্বল হবার একটি অন্যতম কারণ ভিটামিন সি এর ঘাটতি হতে পারে ভিটামিন সি শরীরে আয়রন ঠিকমতো অ্যাবজর্ব করার কাজ করে ভিটামিন সি এর ঘাটতি হলে শরীরে আয়রনের ঘাটতিও হতে পারে তাই শরীরে আয়রন ঠিকমতো অ্যাবজর্ব হওয়ার জন্য ভিটামিন সি শরীরে সঠিক মাত্রায় থাকা খুবই জরুরি এজন্য শরীরে ভিটামিন সি এর ঘাটতি হলে আয়রনের ঘাটতিও দেখা দেয় আয়রনের ঘাটতি হলে শরীরে রক্তশূন্যতা বা অ্যানিমিয়ার প্রবলেম হতে পারে শরীরে রক্তশূন্যতা দেখা দিলে আয়রন আয়রনে ভরপুর খাবার খাওয়ার সাথে সাথে ভিটামিন সি জাতীয় খাবারও খাওয়া প্রয়োজন ভিটামিন সি স্কিনে হাইড্রেশন মেনটেন করার কাজ করে যাতে স্কিনের গ্লো এবং লাবণ্যতা বজায় থাকে ভিটামিন সি এর ঘাটতি হলে স্কিন ড্রাই হয়ে যায় এবং ড্যামেজ হয়ে যায় একদিনে শরীরে ভিটামিন সি কতটা খাওয়া প্রয়োজন আর কিভাবে এই ঘাটতি পূরণ করা যায় আসুন সে বিষয়ে জেনে নিই প্রত্যেক ব্যক্তির শরীরে ভিটামিন সি এর প্রয়োজনীয় মাত্রা আলাদা হয়ে থাকে আপনার বয়স আপনার হাইট অনুযায়ী আপনার শরীরে ভিটামিন সি এর মাত্রা নির্ধারিত তো স্ক্রিনে দেখে নিন আমি এক একটি চার্ট দেখাচ্ছি যেখানে আপনার বয়স ভেদে ভিটামিন সি এর মাত্রা আপনি দেখতে পাবেন ভিটামিন সি জাতীয় খাবার খাওয়ার মাধ্যমে আপনাকে এই ভিটামিন সির চাহিদা পূরণ করতে হবে শুধুমাত্র ভিটামিন সি জাতীয় খাবার খেয়েই আপনার শরীরের প্রায় সম্পূর্ণ চাহিদা আপনি ভিটামিন সির চাহিদা আপনি পূরণ করতে পারবেন তো যেসব খাবারের মধ্যে ভিটামিন সি রয়েছে তার তার মধ্যে থেকে বেশি ভিটামিন সি পাওয়া যায় আমলকিতে কারণ একটি আমলকিতে এতটা ভিটামিন সি আছে যা আপনার আট দিনের প্রয়োজন মেটাবে অর্থাৎ আপনি যদি দিনে একটি আমলকির চার ভাগের এক ভাগ সেবন করেন তাহলেই আপনার ভিটামিন সি এর ঘাটতি পূরণ হয়ে যাবে আমলকি যদি আপনার চিবিয়ে খেতে খারাপ লাগে তাহলে আপনি চাটনি বানিয়ে খাবারের সাথেই সেবন করতে পারেন এটি আমলকি খাওয়ার সব থেকে ভালো উপায় আমলকি না খেয়ে আপনি যদি অন্য কোনো ফল খেতে চান যেমন দিনে যদি আপনি একটি পেয়ারা কিংবা একটি মালটা খান তাহলেও কিন্তু আপনার একদিনের ভিটামিন সি এর চাহিদা পূরণ হয়ে যাবে আপনি যদি নন ভেজিটেরিয়ান হন অর্থাৎ ভেজিটেবল জাতীয় খাবার না খান তারপরও কিন্তু আপনাকে দিনে দিনে একটি হলেও ভিটামিন সি জাতীয় ফল খেতে হবে ভিটামিন সির আরেকটি উৎস হচ্ছে লেবু আপনি লেবুর জুস বানিয়ে খেতে পারেন লেবুর রসেও প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে প্রতিদিন ভিটামিন সি জাতীয় খাবার আপনাকে অবশ্যই খেতে হবে এ বিষয়টি মাথায় রাখবেন আপনার শরীরের ইমিউনিটি সিস্টেম ঠিক রাখার জন্য আপনার শরীরে যাতে রক্ত শূন্য না হয়ে যায় আপনার শরীরে আয়রনের ঘাটতি না হয় আপনার স্কিন ভালো থাকে আপনার শরীর সুস্থ থাকে আপনি যদি সেটা চান তাহলে প্রতিদিন অবশ্যই ভিটামিন সি জাতীয় খাবার খাবেন আপনার খাদ্য তালিকায় যাতে কখনোই ভিটামিন সি জাতীয় খাবার মিস না হয় তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই নিশ্চয়ই আপনারা এতক্ষণে ভিডিওতে লাইক দিয়ে দিয়েছেন যদি না দিয়ে থাকেন তাহলে এখনই লাইক বাটনটি প্রেস করুন আর আপনাদের মতামত আমার সাথে কমেন্টস মাধ্যমে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ